সময় বেশ কেটে যাবে। কি এনে দেবে তো? আরে বাবা, বললেই তো আর হলো না। দেখি কোনো মনিপকে বলে কেউ দেয় কি না। রাস্তার কুকুরকে ধরে তো আর ঘরে তুলতে পারি নে। তা ঠিক, সে তুমি যা ভালো বোঝো। দেখছো দেখছো, ঘেচু ঘেচু কেমন তাড়া দিচ্ছে। চলি গো গিন্নি, চলি। আচ্ছা আচ্ছা, দুগা 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 দুগা। একটা কথা বলবো কর্তা? বলো। আসলে আমার গিন্নির শখ হয়েছে কুকুর পুষবে, তাই বলছিলাম, মানে একটা কুকুরের হদিশ দিতে পারেন? দেখো, আমরা তো আর কুকুর টুকুর পুষি নে, তা দেশে তো আর কুকুরের আকাল হয়নি। এক একটা কুকুর ফি বছরে তো অনেকগুলান বাচ্চা দেয়। তা তুমি পথে ঘাটেই ঘোরো, তোমার চোখে পড়েনি? না কর্তা, ওই পথের কুকুরগুলো তুললে পোষ মানবে নি, ওদের স্বভাব বড্ড বেয়ারা। তাহলে তুমি এক কাজ করো। হ্যাঁ বলুন। ওই আমার বন্ধু ফটিক হাজরা আছে, ওর ঘরে গিয়ে দেখতে পারো একবার। বাহ বাহ, ঠিক মনে করিয়েছেন। ফটিক বাবুর কথা তো আমি একবারে বেমানু ভুলেই গিয়েছিলাম। যাই যাই, তেনার কাছে গিয়ে বলি, তেনার ঘরে তো অনেক উলাল বাচ্চা কুকুর দেখেছি। তেমন ভাবে বললে একটা নিশ্চয় পাবো, উনি নিশ্চয়ই দেবেন। দেখো কি হয়। আজ তাহলে চলি কর্তা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কি এনেছি তোমার জন্য। কেমন ডাকছে দেখো। একটা চুতসুই নাম মনে করতে দে বাবা, চেঁচালে সব ভুলে যাবো। যে বলো না, একটা নাম মনে করতে তোমার এত দেরি? আরে বাবা দাঁড়াও দাঁড়াও, একটু মনে করতে দাও। কালু? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা গিন্নি, ভুলু রাখলে কেমন হয়? ভুলু? বাহ, বেশ নাম।